জেমি ডের সঙ্গে ফুটবল ফেডারেশনের চুক্তি বাতিল হয়েছে ছয় মাস হলো, কিন্তু আজই তা প্রথম চ্যানেল 24-এর কাছে প্রকাশ করলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তবে চুক্তি বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় জেমি অভিযোগ করেছেন ফিফায়। বাফুফেও ফিফার রায় মেনে নিতে প্রস্তুত। সেই কিন্তু আর বাংলাদেশের কোচ না, বেসিক্যালি কিন্তু তাকে লিখিত জানিয়ে দেওয়া হয়েছে। সে বলেছে তাকে যখন জানানো হয়েছে এটা দেরি হয়ে গেছে, আবার কখন বলছে এটা আগে হয়ে গেছে। জেমিডে এখন আর বাংলাদেশ কোচ নন, স্পষ্ট করে বললে জানুয়ারি থেকে ইংলিশম্যানের সাথে চুক্তি বাতিল করেছে বাফুফে। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দায়িত্বে ছিলেন দুই কোচ অন্তত জানুয়ারি পর্যন্ত, কেননা তিনজন নানা ধাপে দায়িত্ব পালন করলেও আগের স্থায়ী কোচ জেমিডে কাজ না করেও কাগজে কলমে ছিলেন হেড কোচ। চুক্তির মেয়াদের মাঝপথে জেমির সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় বাফুফে, কিন্তু আপত্তি জানিয়ে ফিফায় অভিযোগ করেছেন ইংলিশম্যান। যেদিন জানিয়েছি আমরা তোমাকে আর লাগবে না, সেদিন পর্যন্ত তার স্যালারি কোনো ডিউ নাই। সে বলছে তার বাকি পুরো সময়ের জন্য তার পুরো টাকা দিতে হবে, কিন্তু কন্ট্রাক্টে সেটা বলে না, কন্ট্রাক্টে বলা আছে অর্ধেক সময়। সে অর্ধেক সময়টা কখন এইটা নিয়ে আগে পরে হচ্ছে। কিন্তু ফুটবল ফেডারেশনের সাথে বাংলাদেশের বিদেশি কোচের বিদায় বেশিরভাগ ক্ষেত্রেই বিষাদের, জেমিডের ক্ষেত্রেও হয়নি ব্যতিক্রম। অন্তত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের মতে যা হতে পারত মধুর। আমরা কন্ট্রাক্ট অনুযায়ী তাকে একটা আমরা অফার দিয়েছি, সব কিছু তার কন্ট্রাক্ট অনুযায়ী হয় না, অনেক কিছু মুখের কথাতেও হয়। মুখের কথাতেও সে কিন্তু আমাদের থেকে অনেক বেশি ছুটি নিয়েছে, মুখের কথাতেও সে আমাদের থেকে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা নিয়েছে। কিন্তু জেমির চাওয়া পুরো মেয়াদের পারিশ্রমিক বাফুফেও অনর নিজেদের অবস্থানে, রায় আসবে ফিফা থেকে। সুতরাং একই জিনিসে কিন্তু আমরা জেমি ডেকে কিন্তু অফার করেছি। কিন্তু সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।